থেকে সে অনেক দিন আগের কথা। এক দেশে এক হাটিম ছিল। হাটিম একটা ডিম পারল। একদিন ওই ডিমটা রেখে সে বাইরে চলে গেল। তারপর ডিম 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 দেখি দেখি গানওয়ালা আর ভূত ভাবে ডিমটা তবে কার হবে, সামনে গিয়ে দেখবে বলে জিনা গেল এগিয়ে। অমনি নড়ে কেন কেন, ভেতরে কি এমন সময় বাইরে থেকে হাটে হেঁটে চলে এলো। ডিমটা তখন গড়গড়িয়ে দৌড়ে এসে পাশে গেল। নিদ্রাপুর নামে এক দেশ ছিল, সেই দেশের রাজকুমার ঘুম কুমার। শুধু ঘুমাতো, কিন্তু একদিন রাতে তার কিছুতেই ঘুম আসছিল না। সেনাপতি মহারাজ, ঘুম ঘুম নাই। ঘুম আসে না দুটি চোখে, ঘুম চাই ঘুম চাই। সেনাপতি বলে ঘুম আসবে চিন্তা নাই। এক মিনিট, চাঁদের বুড়ি হাতিম শুনছিল সব কথা, ছুটে এলো রাজার কাছে, ঘুম নাই কেন হেতা। বুঝতে পারে চাঁদের বুড়ি ঘুম নাই কেন চোখে, রাজকার্য বাকি আছে তাই চিন্তা ঘুরে মনে, তাই ঘুম নাই দুই চোখে। আহা, শেষ করো কাজ। ও আচ্ছা, ঠিক আছে। কাজে এসে এসে আসে যে ঘুম, ঘুমায় ঘুম কুমার, তাই তো এখন শান্ত সবাই, ঘুমায় ঘুম কুমার। ছিল রাজপুত্র। একদিন রাজপুত্র মায়া পাহাড়ে গেল। হ্যাঁ, মায়া পাহাড়ে গিয়েই রাজপুত্র পাথর হয়ে গেল। পাথর হয়ে গেল নানু? হ্যাঁ, পাথর হয়ে গেল। দিন যায় রাত যায়, রাজপুত্র আর ফিরে আসে না। শেষে সেনাপতি রাজপুত্রের খোঁজে বেরিয়ে। রাজপুত্র সেনাপতি ডাকে, রাজপুত্র না জাগে। রাজপুত্র রাজপুত্র ঠেলা দে, খোঁচা দে,
জোরে জোরে ডাক দেয়, রাজপুত্র পাথর রূপী রাজপুত্র যেমন ছিল তেমন রয়। উঠো উঠো, কাগজ সেনাপতি দেখে 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 ভাবে, কাগজেতে নীল ফুল, বাগানেতে নীল ফুল, নীল ফুল দিয়ে কি জাগানো যাবে? যেই ভাবা সেই কাজ দেয় চোর বাগানে, এই তো নীল ফুল ধরতে সব ফুল নড়েছে। নয় কেন কেন কেন? সেনাপতি তাই তো নীল ফুল ছেড়ে নাই, রাজপুত্রকে জাগাতে দৌড়ে সে ছুটে যায়। সেনাপতি, রাজপুত্র, পাথর থেকে মানুষ হলো রাজপুত্র, সেনাপতির বুদ্ধিতে দুজনে তাই বন্ধু হলো, ধীরে চলল দেশেতে। সে এক আজব দেশের কথা। সে দেশে ছিল এক গানওয়ালা, হাটিম আর ভূত। একদিন ওরা তিনজন মিলে বনের ভিতর দিয়ে যাচ্ছিল। হ্যাঁ, তারপরে বনের ভিতর দিয়ে যেতে 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 হঠাৎ দেখে এক বিশাল দরজা। আরো জোরে হেইয়ো মারো ঠেলা হেইয়ো। সুন্দর সুন্দর কোর ঝুলিছে গাছে, এর থেকে মূল্যবান বালকে আছে। এক দেশে ছিল এক হাটিম, আর ছিল তার বন্ধু ভূত। হাটিম আকাশের দিকে তাকায় আর ভাবে সে ওই তারার দেশে যাবে, তারার দেশে। তাই সে একদিন তার বন্ধু ভূতকে নিয়ে ওই তারার দেশে রওনা হলো। ভেলায় চড়ে ভেসে ভেসে ওরা এখন তারার দেশে, ওরা এখন তারার হাতে, হাজার তারার মেলা, গাঁথবে তারার মালা, লাল নীল তারা নিয়ে গাঁথবে তারার মালা।
স্থির থাকে না বেড়ায় ঘুরে, দিনের বেলা ঘুমিয়ে থাকে রাতে উঠে জেগে, মনে হবে অনেক কাছে কিন্তু অনেক দূরে, হাত বাড়ালে তাই তো তারা যায় না যে আর ধরা। দাঁড়াও, সন্দেশ, মজা মজা, শাবাশ। হাতিম মতো অনেক খুশি পাইনি তারা, তাতে কি তারার মতো সন্দেশ পেলো, এটাই ভালো, অনেক 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 ভালো। সে অনেক দিন আগের কথা, এক দেশে ছিল এক ভূত। ভূত একদিন তার বন্ধু গানওয়ালার বাড়িতে যাবে, মা বলল একা যেতে, কাউকে না নিতে সঙ্গে। তখন ভূত কি করলো, মায়ের দেওয়া সন্দেশ নাড়ু পিঠা নিয়ে বন্ধুর বাড়ি রওনা হলো। নাড়ু নিয়ে পিঠা নিয়ে সন্দেশ, ভূত চলে আনন্দে গানওয়ালা দেশ, মা বলেছে একা যেতে তাই তো ভূত দেখে, আসছে না কে সাথে কেউ তার পিছে পিছে। হঠাৎ ভূত দেখে, আসছিল যে পিছে যাচ্ছে না তো সে, তাই তো ভূত ভাবে নাড়ু গুলো দিয়ে দিলে সে বুঝে যাবে। নাড়ু নাও, যাও যাও যাও, ঠিক আছে। ব্যাপারখানা কি, ছাড়ছো না যে পিছু, নাড়ু দিলাম তবু তুমি চাচ্ছ অন্য কিছু, তাই তো ভূত ভাবে পিঠা সন্দেশ দিলে বুঝি সে চলে যাবে। পিঠা নাও, সন্দেশ নাও, যাও যাও, কি হলো, যাও। ছিল যা ভূতর কাছে সব দিয়ে দিল, তবুও সে দাঁড়িয়ে কিছু নাহি নিল। আরে এ কি ব্যাপার, কি ছাড়ে না পিছু, নাই না কিছু, কে তুমি? ভূত পেল ভয়, না জানি কি হয়, তাই তো সে বন্ধুকে জোরে ডাক দেয়। হাটিম, ভূত আর গানওয়ালা, তিন বন্ধু। একদিন ওরা তিন বন্ধু মিলে বনের পথে যাচ্ছে 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 যাচ্ছে, হঠাৎ দেখে বনের পথে পড়ে আছে এক কার্পেট। হ্যাঁ, তারপর ওইটা কি, তাতে আমাদের কি, চলো দেখি। কেউ বলে কাপড় ওটা, কেউ বলে চাদর, কেউ বলে যাই হোক দেখতে ভারী সুন্দর। আজব এই বস্তুটা কি, ভেবেই পায় না তারা, উড়তে পারে এটা কি তবে পাখি, ঘুরতে পারে চলতে পারে এটা কি তবে জাদু জানে নাকি। রেগে মেগে ভূত তখন কাপড়টাকে ধরে, শাস্তি দিতে ওটার উপর লাফিয়ে উঠে পড়ে। অমনি ওমা, এ কি, এটা জাদুর কাপড় নাকি? দেখো দেখো কি সুন্দর ভাসিয়ে নিয়ে যাচ্ছে, মেঘের গায়ে হেলান দিয়ে ভূত হাওয়া খাচ্ছে। একটু পরে ভূত নেমে আসলো, তিন বন্ধু
ঋতুতে খুশিতে যে নাচলো, এবার থেকে এই বাহনে চড়ে ঘুরবে তারা দেশ দেশান্তরে। সে এক আজব দেশের কথা। হাটিম ছিল, ভূত ছিল, আর ছিল গানওয়ালা। তাদের ছিল মিঠাই গাছ, রঙিন মিঠাই ভরা। সে এক আজব দেশের কথা। মিঠাই মিঠাই ভাগ করো ভাগ করো, মিঠাই গাছের মিঠাই পেড়ে দুজন মিলে ভাগ করে, কিন্তু সমান ভাগ করতে সহজে না পারে। পারি না পারি না, কি করি কি করি। পণ্ডিতের কাছে তাই ভূত হাতে বসে, মিঠাই ভাগ করতে হবে বলে তার কাছে। পণ্ডিত বলে, আহা ভাবনা তবে কিসে, তোমায় দিলাম তোমায় দিলাম, এইটুকু থাক পিছে। হয় নাই হয় নাই। কেন কেন, ওটা কার? তাই তো, পড়ে আছে যেটুকু মিঠাই কার ভাগে যে দেবে, মাথা ঘুরে গানওয়ালা সেই কথাটি ভেবে।